দ তুলে ধরার চেষ্টা করছি আমরা মূলত এবারের জেলার খবরের পাতায় আমরা প্রত্যেক দিন এক একটি লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের সাথে খোলাখুলিভাবে আলোচনা করার চেষ্টা করছি আর পাশাপাশি যেমনটা আপনারা সম্প্রতি দেখছেন যে কদিন ধরে আমাদেরই সহকর্মী সত্যজিৎ পাল আমাদের সাথে আজ কয়েকদিন ধরে ক্যামেরার সামনে আসছেন আমাদের সাথে কথা বলছেন এবং আপনাদের সাথেও কথা বলছেন তো সেই সাথে সাথে আজ আমরা যেই লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলবো সেই লোকসভা কেন্দ্রটিকে কিন্তু এক কথায় বলা যেতে পারে এবার অর্থাৎ দু হাজার চব্বিশের লোক লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রটি হটস্পট হিসেবে আমরা আখ্যায়িত করতেই পারি তার কারণ আজ আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে কথা বলছি সেটি আর কোনো লোকসভা কেন্দ্র নয় বরং বিষ্ণুপুর আর বিষ্ণুপুর বলতেই স্বাভাবিকভাবেই আপনারা আশা করি আন্দাজ করতে পেরেছেন যে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটিকে কেন আমি এবারে লোকসভা কেন্দ্রকে ঘিরে হটস্পট বলছি আর যদি খানিকটা আপনাদের আন্দাজ করতে অসুবিধা হয় তো তার জন্য রইল এই প্রতিবেদন সামনে লোকসভা ভোট আর এই ভোট নিয়েই প্রচারের ময়দানে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থীরা এবছর লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা বিজেপি সম্পূর্ণ না করলেও কুড়ি জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিজেপি নেতৃত্ব ঠিক তারপরেই চলতি মাসের দশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা জনগর্জন সভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে বিষ্ণুপুর লোকসভা রাজ্যের রাজনৈতিক চর্চার শীর্ষের আছে কারণ একটাই সৌমিত্র এবং সুজাতা গত লোকসভা নির্বাচনের প্রায় প্রচার করে স্বামী সৌমিত্র পাঁচ বছরে বদলে গিয়েছে অনেক কিছু বদলেছে দল বদলে গিয়েছে সম্পর্ক আসন্ন লোকসভা নির্বাচনে সেই আসনে এবার বিজেপি সাংসদ তথা প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে লড়তে চলেছেন সুজাতা মণ্ডল তৃণমূল তাকেই টিকিট দিয়েছে বিষ্ণুপুরে সাক্ষী হতে চলেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র রাজনৈতিক মহলে সুজাতা পরিচিত ছিলেন সৌমিত্রের স্ত্রী হিসেবে দু সালে জুলাই মাসে বরজোড়ার বাসিন্দা সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্রের তিনি তখন বিষ্ণুপুরের তৃণমূলের সাংসদ দু সালের সৌমিত্র যোগ দেন বিজেপিতে তখনও সুজাতাও যোগ দেন সেই দলে দু সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র একা হাতে প্রচার সামনে ছিলেন সুজাতা জিতেন সৌমিত্র পরে নিজের জয়ের কৃতিত্ব সুজাতাকেই দিয়েছিলেন বিজেপির সাংসদ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে সৌগত রায় ও কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুজাতা সেই দিনই নিজের সর্ট লেকের বাসভবনে সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন সৌমিত্র কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তাকে তারপরে সুজাতা ও সৌমিত্রের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয় বিধানসভা ভোটে সুজাতাকে প্রার্থীও করে তৃণমূল তবে হেরে গিয়েছিলেন তিনি গত বছরই আদালতে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সৌমিত্র এবং সুজাতার গত পঞ্চায়েত ভোটে প্রথমবার খাঁ ছেড়ে মন্ডল পদবি নিয়ে লরেন সুজাতা জিতেও ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের চুয়াল্লিশ নম্বর আসনে জিতে যান সুজাতা এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করল সুজাতাকে যার দাবি ওই এলাকাকে তিনি হাতের তালুর মতো চেনেন দু হাজার উনিশ সালে সৌমিত্রকে জেতাতে গোটা এলাকা প্রায় চুষে ফেলেছিলেন সুজাতা সে কথা স্বীকার করেন স্থানীয় বিজেপি নেতৃত্বের বড় অংশ তবে এবছর অনেকটাই আলাদা হতে চলেছে সৌমিত্র এবং সুজাতার মধ্যে ভোট যুদ্ধ লোকসভা লড়াই কে যেতে সেটাই দেখার জন্য অপেক্ষা করছেন সমগ্র বিষ্ণুপুরবাসী রিপোর্ট প্রাইম টিভি বাংলা সামনেই লোকসভা ভোট বেশ তাহলে বলা যেতেই পারে যে একদিকে সৌমিত্র খা যেখানে একজন এক্সপিরিয়েন্সড রাজনীতিবিদ সেখানে কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছি যে তার প্রাক্তন স্ত্রী রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে ভোট যুদ্ধের ক্ষেত্রে কিন্তু নতুন মুখ কি তাই নয় কি সত্যজিৎ একেবারে তো সেই ক্ষেত্রে কার পাল্লা ভারী হবে তৃণমূল কি কোনো রকমের কোনো খুব ভেবে চিনতে সমীকরণ করেই কি তার প্রাক্তন স্ত্রীকে তাদের প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁর বিপক্ষে দাঁড় করিয়েছে সেটিও কিন্তু একটা জোরালো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে তার আগে একবার দেখে নেব বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রগুলিতে কোন প্রার্থী কি ধরনের জয় লাভ করেছে আর সেখানে সৌমিত্র খাঁ কোথায় দাঁড়িয়ে রয়েছে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছেন সৌমিত্র আর ঠিক তার বিপরীতেই থেকে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল তৃণমূলের পক্ষ থেকে এদিকে শীতল বর্ত বিষ্ণুপুর থেকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বেশ তাহলে এবার দু চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা তিনজন প্রার্থীর না পেলাম শীতল কৈবর্ত সিপিআইএমের প্রার্থী হিসেবে বিষ্ণুপুর থেকে লড়াই করছেন আর এইদিকে তৃণমূলের পক্ষ থেকে এক কথায় বলা যায় নতুন মুখ সুজাতা মণ্ডল আর ঠিক তাদেরই বিপক্ষে বিজেপির পক্ষ থেকে একেবারেই অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ সৌমিত্র খা তবে এ বিষয়ে আপনার কাছে এবার আসব বাবু যে এই যে এই বিষয়টা যে সৌমিত্র খাঁ কিন্তু বিগত বহু বছর ধরেই রাজনীতির ক্ষেত্রে আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল ঠিক তার বিপক্ষে তার প্রাক্তন স্ত্রীকেই খাড়া করেছে কিছু ভেবে নিশ্চয়ই করেছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে পাল্লাটা কোন দিকে ভারী হচ্ছে সৌমিত্র খাঁর নাকি সুজাতা মণ্ডলের পাল্লাটা অনেকটা ভারী সৌমিত্র খাঁর দিকে তার কারণটা বলি বাংলার রাজনীতি তো বটেই এমনকি দেশের রাজনীতিতে সৌমিত্র খাঁর মতন উনি যেই পোস্টগুলো ইয়ে করে এসছেন পোস্টগুলো সামলে এসছেন সেরকম কৃতিত্ব কারণেই সৌমিত্র খা একসময় ছিলেন কংগ্রেসের যুব রাজ্য সভাপতি দু হাজার বিধানসভা নির্বাচনে কোতলপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন এরপর দু এগারো পালাবদলের পরে দু হাজার তেরোতে তৃণমূলে যোগ দেন তৃণমূলে যোগ দেওয়ার পর দু সালে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভায় লড়াই করেন এবং সাংসদ তৃণমূলের রাজ্য যুব সভাপতি হয়েছিলেন পরবর্তী দু উনিশ সালের আগে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির রাজ্য যুব সভাপতিও হয়েছিলেন এই সৌমিত্র খাঁ সুতরাং তিনটে দলের রাজ্যের যুব সভাপতি হিসেবে কেউ দায়িত্ব সামলেছেন বলে দ্বিতীয় কেউ আছে বলে এরকম মনে হয় না সুতরাং এরকম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এরপর দু হাজার থেকে বিধায়ক দু থেকে সাংসদ সরি দু হাজার চোদ্দোতে প্রথমবারের মতো সাংসদ এরপর দু হাজার উনিশে আরেকবার দ্বিতীয়বার সুতরাং এরকম একজন অভিজ্ঞ বিশেষ তিনটে দলের যুব রাজ্য সভাপতি শুধু যুব রাজ্য গোটা রাজ্যের সভাপতি সামলানো যথেষ্ট অভিজ্ঞ সৌমিত রেখা এরপর গত দু হাজার উনিশে যেভাবে উনি জিতেছিলেন কিছু মামলা ছিল তার বিরুদ্ধে নিজের লোকসভা কিন্তু বিষ্ণুপুরে ঢুকতে পারেননি নির্বাচন প্রচার পরিচালনা করেছেন তার কিন্তু সৌমিত্রখা নিশ্চয়ই সাজেশন নিশ্চয় দিয়েছিলেন সুতরাং এই অভিজ্ঞতাটা কিন্তু বিজেপির ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেক এগিয়ে এই যে আপনি মাত্র বললেন যে তার স্ত্রী কিন্তু তাকে সহায়তা করেছিলেন তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু দেখা যাচ্ছে যেখানে তার স্ত্রী বারবার করে দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে সৌমিত্র খা কোনোদিন বিষ্ণুপুরের স্বার্থে কোনোদিন কোনো কাজ করেনি কোনো উন্নয়ন সাধন করেনি তো সেই ক্ষেত্রে যদি তার স্ত্রী সাহায্য করে থাকে তো আমি সেই ক্ষেত্রে বলবো যে সেই ক্ষেত্রে নিশ্চয়ই সে ভেতরের সমস্ত বিষয় জানে যখন যে ধরনের পরিকল্পনা করেছে সেখানে সৌমিত্র খা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যেহেতু তার স্ত্রী তার সঙ্গে ছিলেন তো সেই ক্ষেত্রে এবার যখন তার বিপক্ষে দাঁড়িয়েছে তো সেই ক্ষেত্রে কতটা জোরালো হচ্ছে এই বিষয়টি এটা সুজাতা মণ্ডলের সৌমিত্র খার বিরুদ্ধে দাঁড়ানোটা মোটেও ভালো জিনিস হবে না রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে রাজনীতি তো ব্যক্তিগত লড়াই নয় রাজনীতির লড়াই সুতরাং এইখানে তৃণমূল কংগ্রেস আমি বলি শুধু তৃণমূল কংগ্রেসেও অনেক সুশীল সমাজের প্রতিনিধি আছে ভালো মানুষ আছে তারা তো নিশ্চয়ই ভাববেন যে পারিবারিক ঝামেলাটা রাজনীতির এটা মোটেই করে আর দিক দিয়ে অনেকটা এগিয়ে আর যদি সুজাতা মন্ডল ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে রাজনৈতিক আক্রমণটা বেশি করে তাহলে বরঞ্চ কিছুটা বেনিফিট পাবে কারণ তৃণমূলের বহু নেতা কিন্তু বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা একসময় কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল দু হাজার এগারোর পালা বদলের পর তৃণমূল কিন্তু সেখানে শক্ত শক্তিশালী দল হয়ে ওঠে তো সেইখানে দাঁড়িয়ে সুজাতা মণ্ডল যদি ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিক আক্রমণ করে সেটা অনেকটা ভালো হবে তাহলে আমরা একবার তাহলে শুনে নেব যে এই যে যখন থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তারপর থেকে সুজাতা মন্ডল এবং সৌমিত্র খা যেভাবে অপরকে নিশানা করে বলেই চলেছেন সে বিষয়ে তাদের দুজন আরো একবার তাদের দুজনের সেই বক্তব্য আমরা শুনবুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিই বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিই এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিক অসুর বলে মানে ওনাকে বেশি ফুটেজ দেবেন না কারণ অসুরের তো তাও ঠাঁই হয়েছিল মা দুর্গার চরণে ঠিক আছে এনাকে অসুর বলা মানে হাইলাইটেড বেশি করা উনি অতটাও মর্যাদা পাওয়ার যোগ্য না উনি একটা নরকের কীট বলে আমি মনে করি যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না বিষ্ণুপুর লোকসভার মানুষকে বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি তিনটে পঁয়ত্রিশে প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন তিনি আর্যই হোক তিনি মানুষ অমানুষ কোনোটার পর্যায়ে পড়েন না তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কিট একেবারেই তবে সত্যজিৎ বাবু ইতিমধ্যে আপনারা বললেন যে যদি ব্যক্তিগতভাবে আক্রমণটা না করে তাহলে ভালো আর সম্প্রতি আমরা কিন্তু সেটাই শুনলাম তিনি রাজনীতির মধ্যে থেকে কথা বলতে বলতে তিনি কিন্তু ব্যক্তিগত একটা কথা বলেই ফেললেন সুজাতা মন্ডল তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে কি মনে হয় জনসাধারণ এই জিনিসগুলোকে কিভাবে দেখবে জনসাধারণ এগুলোকে মোটেই ভালোভাবে নেবে না আরেকটা জিনিস বলি তৃণমূলে তো ওই এগারো থেকে তৃণমূল ক্ষমতায় রাজ্যে আজ তেরো বছর হয়ে গেল অনেক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও তো টিকিট প্রত্যাশী ছিলেন কিন্তু সুজাতা মণ্ডল টিকিটটা পেলেও শুধুমাত্র সৌমিত্র খাঁর স্ত্রী এই সিলেকশানে কোথাও ভুল আছে মোটেও এক কথায় বলা চলে সুজাতা খাঁর মতো কেন্ড্রিয়েট দিয়ে সমিত্র খাঁকে ওয়াগভার দেওয়া হলো তো আমরা যে ধরনের অভিযোগ শুনে থাকি বিরোধীদের পক্ষ থেকে যে তৃণমূল তাদের প্রার্থীদেরকে ব্যবহার করে তো সেক্ষেত্রে এই অভিযোগটা কি এখানে কোথাও খাটছে প্রার্থী প্রার্থীদেরকে দল ব্যবহার করে সেটা স্বাভাবিক কিন্তু সেই প্রাক্তন রাজনৈতিক অভিজ্ঞ বললাম যে সৌমিত্র খার মধ্যে একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের পেছনে এইরকম একজন যার রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে সুতরাং এটা সৌমিত্র খাত কে অ্যাডভান্টেজ আর একটা জিনিস বলি এই বাঁকুড়ার বিষ্ণুপুর কিন্তু বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি হয়ে উঠেছে গত দু সালের আগে থেকে দু হাজার আঠেরো পঞ্চায়েত ইলেকশন সময় থেকে দু হাজার উনিশে বিজেপি ওখান থেকে যেতে সুমিত্র খা জিতেছেন তিনি কিন্তু এলাকাতেই প্রচার করতে যেতে পারেননি বিশ্বপুরে বাইরে থাকতে হয়েছিল তো তা সত্ত্বেও বিজেপি যেতে এমনকি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো রেজাল্ট করে সাতটা বিধানসভার মধ্যে চারটায় কিন্তু বিজেপি জিতেছিল বেশ তাহলে সত্যজিৎ দা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেমনটা আমরা ইতিমধ্যেই শুনছি যে এই যে যখন সুজাতা মণ্ডল তার বক্তব্য প্রকাশ করছে তিনি করছেন কিন্তু অন্যদিকে সৌমিত্র খা যখন বলছেন এই বিষয়ে যখন বক্তব্য রাখছেন তিনি কিন্তু সরাসরি এটাই বলছেন যে তিনি সুজাতা মণ্ডলকে রাজনৈতিক প্রতিপক্ষ মনেই করছেন না সে বিষয়ে আসবো আপনার কাছে তবে তার আগে সৌমিত্র খা কি বলছেন সেটা শুনবো

আজ জেলার খবরের পাতায় আমরা আলোচনা করছি লোকসভা কেন্দ্র নিয়ে আর আজ আলোচ্য বিষয় হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যেখানে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং পাশাপাশি তার প্রাক্তন স্ত্রী যিনি কিনা তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল তবে এবার আমরা যে বিষয়টিতে পা বাড়াবো সেটি হচ্ছে এটা দু চব্বিশ লোকসভা নির্বাচন তবে তার আগে দু হাজার উনিশে যে লোকসভা নির্বাচনটি হয়েছিল দা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু সৌমিত্র খা ছেচল্লিশ দশমিক পঁচিশ শতাংশে ভোট জয় করেছেন আর সেই সময় প্রায় আট হাজার জয়ের ব্যবধান ছিল আশি হাজার ভোটের ব্যবধান ছিল আর যেমনটা এই মুহূর্তে আমাদের পর্দায় দেখাচ্ছে যে প্রার্থী ছিলেন খান সুনীল সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার ছশো সৌমিত্র খা বিজেপি প্রার্থী বিজেপির পক্ষ থেকে এদিকে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তর শ্যামল সাঁতরা তৃণমূলের পক্ষ থেকে দু হাজার বিষ্ণুপুর লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের কাছে প্রকাশ করে তুলে ধরছি আমরা সেই সাথে সৌমিত্র খান বিজেপির প্রার্থী হিসেবে ছ লক্ষ সাতান্ন হাজার উনিশ ভোটে কিন্তু জয় লাভ করেছিলেন আর পাশাপাশি এই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে এই তালিকা অনুযায়ী যদি আমরা তুলনা করি সেখানে দেখা যাচ্ছে প্রতিটি দলের প্রার্থী থেকেই কিন্তু সৌমিত্র খাঁ এগিয়ে রয়েছে যেমন আপনাকে বলেছিলাম যে দু হাজার উনিশ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে ছেচল্লিশ দশমিক পঁচিশ শতাংশ ভোটে কিন্তু তিনি জয় করেছিলেন অর্থাৎ সৌমিত্র খাঁ তো সেই ক্ষেত্রে সৌমিত্র খার পাল্লা কিন্তু বরাবরই এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে ভারী রয়েছে তবে তার আগে আপনাকে আরও একটা কথা বলতেই ইতিমধ্যে আপনারা দেখছেন যে টিভির স্ক্রিনের নিচে একটি ফোন নম্বরের দেখাচ্ছে আপনাদেরকে সেই ফোন নম্বরের কল করে আপনারা নিজেদের লোকসভা কেন্দ্রের বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন বা তার সাথে সাথে আজ আমরা যে লোকসভা কেন্দ্র অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলছি সেই বিষয়েও আপনারা আলোচনা করতে পারেন পাশাপাশি আপনাদের লোকসভা কেন্দ্রের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে বা আপনারা কি ধরনের উন্নতি চান বা এইবারের লোকসভা নির্বাচনকে ঘিরে আপনারা কি ভাবছেন কি ধরনের আশা করছেন সে সমস্ত কিছু আপনারা এই ফোন নম্বরের মাধ্যমে আমাদের সাথে কথা বলে সরাসরি সকলের সামনে তুলে ধরতে পারেন ফোন নম্বরটি আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই ফোন নম্বর টিভির স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে ফোর আর আরেকবার বলছি আপনাদেরকে ফোর এই এই ফোন নম্বরে কল করে নাইন এই ফোন নম্বরে কল করে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা আজ যে বিষয়ে আলোচনা করছিলাম সৌমিত্র বাবু যে এই যে এইবারের যে লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর সেটি কিন্তু একবারেই সরগরম হয়ে রয়েছে তবে আরেকটা বিষয় যেটা সৌমিত্র খাকে নমিনেশন প্রত্যাহার করার হুম হুঙ্কার দিয়েছেন সুজাতা মণ্ডল তিনি এটা কোন বেসিসে করতে পারেন এটা ভোটের রাজনীতিতে এটা নতুন কিছু নয় এটা অনেকবারই দেখা গেছে যে পঞ্চায়েত ইলেকশনে যেমন অনেকেই নমিনেশন জমা দেন পরে কোনো প্রেশারে কোনো চাপে উইড্রো করতে বাধ্য হন কিন্তু লোকসভার ক্ষেত্রে এই জিনিসটা সচরাচর দেখা যায় না তবে সমিত্র খা কেন হুমকিরা দিলেন সেটা উনি বলতে পারবেন তবে রাজনীতি এটা না হলেই ভালো হয় রাজনীতি সমস্ত দল একটা গণতান্ত্রিক দেশ তো ভারতবর্ষ সুতরাং সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত সেটা জনগণ ঠিক করবে কাকে প্রার্থী হিসেবে পছন্দ আছে বা পছন্দ নয় সেটা জনগণ ঠিক করবে কিন্তু এই হুমকির বিষয়টি না হলেই ভালো হয় তো আর একটা বলি এই হুমকি দিয়ে কিন্তু সৌমিত্র সুজাতা খা মানে যত নেগেটিভ ধরনের কথা বলবেন ততই নিজেকে আরও পিছিয়ে দিবেন বলা যায় বেশ আমাদের কাছে এই মুহূর্তে একটা ফোন কল এসেছে সোনामुখি থেকে নেপাল নন্দী আমরা তার সাথে কথা বলে নেব আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত নেপাল বাবু আপনি কি বলতে চাইছেন অমিত সরকার তো লোকসভা লোকসভা বিষ্ণুপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন হুম তিনি কিছুই করেননি কোন কারিগর করেননি তিনি আমাদের পলাশंगाबाद উচ্চতর বিদ্যালয়ে গিয়েছিলেন যে ওইদিন সাংস্কৃতিক মঞ্চ গড়ে দেবো বলছিল সাইকেল স্ট্যান্ড করে দেব এই যে গ্রাউন্ড আছে পড়াশোনা উচ্চতর বিদ্যালয়ে গ্রাউন্ডটা করে দেব উনি কিছুই করেন না গেলেন দেব সব করে দেব কিন্তু কাজের কাজ উনি কিছুই করেন তিনি সোনাম যে বললো যে বাইপাস করে দেব কিন্তু বাইপাস তো ইয়ে করতে মানে জনজট রাস্তার যে যানজট সেটা মানে যদি বেলা দশটার সময় যাওয়া যায় তাহলে দেখ মানে সকলের নজরে পড়বে উনি কোন কাজই করেননি যে এমপিল্যান্ড যে টাকা সেই টাকা তিনি মোটেই সদ্ব্যবহার করেননি তিনি এলাকায় কোনোদিনই যাননি বালতি থেকে শুরু করে ইন্দাস থেকে শুরু করে সোনামুখী থেকে শুরু করে পুতুলপুর থেকে শুরু করে তিনি এমন একটা লোক এখানে লম্পট ছাড়া কিছু বলা যায় না তিনি একজন এমন লোক যে বেশ ধন্যবাদ বাবু আপনাকে তো বাবু যেমনটা তিনি বলতে চাইলেন মানে আমাদের এই দর্শক নেপাল নন্দী সোনামুখী থেকে কল করেছেন আমাদেরকে যিনি যেটা বলতে চাইছেন যে অর্থাৎ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি কাজে করে দেখাননি তো এই জিনিসটা তো আমরা বরাবরই অনেক জায়গাতেই দেখে থাকছি তবে সেই ক্ষেত্রে এবারের আমাদের যে লোকসভা কেন্দ্র নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তো ক্ষেত্রে এটা কি কোনোভাবে কোনো দিকে খাপ খায় কারণ আমরা শুনেছি যে সুজাতা মণ্ডল বারবার বলে এসেছেন যে তিনি অর্থাৎ সৌমিত্র খা কিন্তু কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কাজ করেনি জনগণ তো সংসদের পারফরমেন্স ঠিক করবে এখন উনি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে জনগণই বা সমর্থন তৃতীয়বার কেন ভোটে পাশ করবে এটা একটা ব্যাপার বিষয়টা সেটাই সেরকমই সৌমিত্র খা যদি আদৌ কিছু না করে থাকে তার খেসারত তাকে দিতেই হবে ভোটের ময়দানে সুতরাং এটার জনপ্রতি শুধু খানায় যারা ভোটে পাশ করেন তাদের জনপ্রতিনিধির দায়িত্ব সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি আর কি প্রতিশ্রুতি পূরণ এটা পূরণ করতে না পারলে অবশ্যই জন জনগণদের সঠিক জবাব সঠিক দেবেন ভোটের বক্সে একেবারে তবে সত্যজিৎবাবু আরেকটা কথা হচ্ছে একদিকে সৌমিত্র খার হচ্ছে রেকর্ড ব্রেকিং উন্নয়ন এই ধরনের জিনিস আমরা দেখে এসেছি আর পাশাপাশি তার বিপরীতেই রয়েছে সুজাতা মণ্ডল যিনি কিনা দাবি করছেন যে তিনি পিপলস চয়েস নমিনেশনের থেকে প্রার্থী হয়ে বিষ্ণুপুরে দাঁড়িয়েছেন তো কি মনে হচ্ছে সেক্ষেত্রে যেখানে পিপলস চয়েস কথাটা আসছে পিপলস বলতেই আমরা কিন্তু জনসাধারণকে এমনি বুঝে যাচ্ছি তো সেই ক্ষেত্রে মানে এই লড়াইটা কীরকম হতে চলেছে একটা কথা বলি লড়াইটা লড়াইয়ের ময়দানে যদি ভোটের পার্সেন্টেজ দেখি সৌমিত্র খা গিয়ে। এগিয়ে দু হাজার উনিশে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনটা আমি যদি বলি সাতটা বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভা কেন্দ্রই বিজেপি জিতেছিল এমনকি বিপুল ভোটে জিতেছিল তো সেখানে তৃণমূল জিতেছিল মাত্র দুটো বিধানসভা আসনে একটা হচ্ছে বড়জোড়া এবং আরেকটা ছিল খণ্ডকোষ এই দুটো সিটে কিন্তু তৃণমূল জিতেছিল সুতরাং এখানে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ বিজেপির দুজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেশি আমি বলি বড়জোড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল তিরানব্বই হাজার দুশো নব্বই ভোট সেখানে বিজেপি পায় নব্বই হাজার একুশ ভোট মানে খুব অল্প মার্জিনে তৃণমূল জয় পেয়েছিল এরপর ওন্দায় ওন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল এক লাখ চার হাজার নশো চল্লিশ ভোট তৃণমূল সেখানে তিরানব্বই হাজার তিনশো উনানব্বই ভোট বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি উননব্বই হাজার ছশো উননব্বই ভোট তৃণমূল সেখানে আটাত্তর হাজার দুশো ঊনসত্তর ভোট বেশ সত্য সত্যজিৎ বাবু আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে যাচ্ছি তবে কোথাও না কোথাও এই দুইজন প্রার্থী এতটাই জোরালো হয়ে দাঁড়াচ্ছে বিষ্ণুপুরের ক্ষেত্রে যে আমরা আরেকজনের কথা হয়তো ভুলেই যাচ্ছি সিপিএম থেকে কিন্তু শীতল কৈত্র প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন তো তার ক্ষেত্রে কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে শীতল উনি খুব একটা সুবিধা করতে পারবেন না লড়াই বিজেপি ভার্সেস হবে পাল্লা কিছুটা ভারী মনে হয় তার কারণ আবার বলি তৃণমূল কংগ্রেসে অনেক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা জনপ্রতিনিধি দীর্ঘদিন ছিলেন তো সুতরাং সেরকম একজন অভিজ্ঞ রাজনীতি সৌমিত্র খান যথেষ্ট অভিজ্ঞ এরকম অভিজ্ঞ ব্যক্তিত্ব হারানোর জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদই প্রয়োজন শুধুমাত্র ব্যক্তিগত বিষয়ে শবিদঘাকে আক্রমণ না করে রাজনীতি বিষয়ের চর্চা করলে ভালো হয় একেবারে তো হাড্ডাহাট্টি লড়াই তো জারি থাকবেই আর তার যে পরিণাম অর্থাৎ যে ফলাফল এই হাড্ডাহাট্টি লড়াইয়ের ফলাফল কিন্তু আমরা একমাত্র জানতে পারবো যখন জুনের চার তারিখ ভোট গণনা শুরু হবে তো সেই সাথে সাথে এবার আমরা নজর রাখবো যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জনতা কোন দিকে পাল্লা ভারী করতে চাইছে তৃণমূল বিজেপি নাকি সিপিএম নাকি অন্যান্য দল একবার দেখব সেই পোলিংয়ের দিকে আমরা তাকাবো আর সেই পোলিংয়ের চিত্র আপনাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কার পাল্লা ভারী তৃণমূল ছাপ্পান্ন শতাংশে লিড করছে সেখানে বিজেপি শতাংশে এবং অন্যান্য দল বারো শতাংশে অর্থাৎ দেখা যাচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জনসাধারণ কিন্তু তৃণমূলের পক্ষেই ভোটসভা লোকসভা নির্বাচনের আগেই কিন্তু তৃণমূলের পক্ষে মতদান করে দিচ্ছেন যেখানে তৃণমূল ছাপ্পান্ন শতাংশে এগিয়ে রয়েছে বিজেপি বত্রিশ শতাংশ রয়েছে এদিকে অন্যান্য দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে বারো শতাংশ অর্থাৎ হাড্ডা আদি লড়াইটা এখনও কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যেই আটকে থাকছে তো সেই ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগেই যদি তৃণমূলের পাল্লা নতুন মুখের সাথে এতটা ভারী হয়ে থাকে সেখানে বিজেপিতে যেখানে অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিবিদ সৌমিত্র খাঁ রয়েছেন সেই ক্ষেত্রে বত্রিশ শতাংশে এখনও পিছিয়ে রয়েছে বিজেপি আর এই সমীকরণ কখন উঠবে আর কখন নামবে কার তরফে উঠবে কার তরফে নামবে সেইটা কিন্তু আমরা একমাত্র জানতে পারবো ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বে কারণ ষষ্ঠ দফা ভোট গ্রহণ মানেই পঁচিশে এপ্রিল আর পঁচিশে এপ্রিলে কোথাকার ভোট হচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পঁচিশে এপ্রিল ষষ্ঠ দফায় ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে অর্থাৎ ভোট গণনার দিন আমরা জানতে পারবো যে এই বিষ্ণুপুরে আসলেই কার পাল্লা ভারী এই ছিল আমাদের আজকে জেলার খবরের পর্ব আজ আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরও একটি লোকসভা কেন্দ্র নিয়ে এরকমই জেলার খবরের পাতায় আমরা আলোচনা করব আপনাদের সাথে আমাদের মূল উদ্দেশ্য আপনারা আপনাদের লোকসভা কেন্দ্রে কেমন আছেন এবং আপনারা যে ধরনের প্রতিশ্রুতি পেয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি কতটুকু কার্যকর হয়েছে সেই সমস্ত কিছু জনসমক্ষে তুলে ধরা দেখতে থাকুন ট্রাইব টিভি